আজকে বইমেলায় যাব, আজকে বইমেলা লাস্ট আমাদের টাকি বইমেলা। দেখো আমি রেডি হয়ে নিয়েছি, এই কানেরটা পরবো আর সঙ্গে এই ব্যাঙ্গেলটা। চলো। টাকি পৌরসভার অপোজিটে এরিয়ান ক্লাব আছে, ওর মাঠেই মেলাটা বসে। দেখো টাকি পৌরসভার ছাদে কত বাজি ফোটাচ্ছে। আমরা এবার প্রবেশ করব, প্রচণ্ড ভিড়, যেহেতু লাস্ট দিন প্রচুর মানুষের ঢল, শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে। রাতে হয়তো আরও ভিড় হবে। দেখো সবাই এনজয় করছে, নাচ করছে, যতটুকু সবাই এনজয় করা যায়। তারপরে বাড়ি গিয়ে যে যার মতো জীবন লাইফস্টাইল লিড করবে। তোমাদের একটা জিনিস দেখাই, বাবা ছেলে কোন রাইড উঠবে ঠিক করতে পারছে না। আমার ছেলে এবার জিভ ভাঙাচ্ছে, ও ক্যামেরা দেখলেই চোখ মোটা করবে না, জিভ ভাঙাবে, এত পাকা। দেখো কত স্টল বসেছে, তার মধ্যে ইউনিক একটা স্টল শীতকাল স্পেশাল পিঠে পুলি আইটেম। অনেক রকমের পিঠে পুলি আছে, আমার আমার হাজবেন্ড দইবড়াটা সিলেক্ট করেছে, ওরা আমি একটু টেস্ট করেছিলাম। এখানে দাঁড়িয়েছিলাম, সামনে আর যায়নি, ছেলের জন্য ছেলে জ্বালাতন করছে, বাড়ি যাব বাড়ি যাব। আর ওর বাবা দুবার কোলে নিয়েছে, কতক্ষণ কোলে নিয়ে থাকা যায়। ওকে গ্যালারিতে এনে বসিয়ে রেখেছি, ও তো দাঁড়াতে পারছে না। হাই তোলা আরম্ভ হয়েছে, আমাকে সিগনাল দিয়ে দিয়েছে 15 মিনিট পরে আমার বাড়ি নিয়ে যেতে হবে। আমি আটকে রেখেছি 15 মিনিটের জন্য ওকে, উইক প্রচন্ড শরীর, খেলাধুলো করে যাবে, পরীক্ষা শেষ। ভালো লাগলে পরে আবার খাবে। আমরা হচ্ছে 10টার মধ্যেই চলে এসেছি, ছেলের ঘুম পাচ্ছে, ছেলে ব্যায়াম করেছে তো ওর ঘুম পেয়ে গেছে, আমরা দাঁড়াতেই পারলাম না। কি করবো, মন খারাপ, তাই এখানে ব্লগটা শেষ করলাম। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, থ্যাংক ইউ।